কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছিল অমর একুশে বইমেলা। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার সুবাদে পাঠক ক্রেতা দর্শনার্থীদের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। ভিড় না হলেও সংশ্লিষ্টদের আনাগোনায় মুখর ছিল বইমেলা। শুক্রবার নতুন 88টি বই প্রকাশ পেয়েছে। এ নিয়ে নতুন প্রকাশিত মোট বইয়ের সংখ্যা 2421টি। একে তো করোনাকালে বইমেলা, তার উপর গত সপ্তাহ থেকে চলা কর্মদিবস জুড়ে সরকার ঘোষিত বিধিনিষেধে বেড়া জালে বইমেলা ছিল ঝিমিয়ে পড়া। সে আলস্য কেটে যায় শুক্রবার। বইমেলা প্রেমীরা ছুটির দিনকে যেভাবে কাজে লাগান সেভাবেই একে একে জমায়েত হতে থাকেন মেলা প্রাঙ্গণে। যদিও বেলা 12টায় মেলা দরজা খুললেও তখন লোক সমাগম ছিল না বললেই চলে। আর কয়েকটা দিন বাকি মেলার, খুবই হতাশার, তারপরেও মানুষ আসছে, দু একজন আমরা যারা আসছি আশা নিয়ে আসছি, স্বপ্ন নিয়ে আসছি। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শেষ এই শুক্র শনিবারে হয়তো বা বই কিনতে আসবেন মেলায়। করোনায় ঝুঁকিপূর্ণ হলেও অমর একুশে বইমেলায় যারা এসেছিলেন তারা বলছেন প্রাণের মেলা বলে কথা, তাই না এসে পারা যায় না। আমার দম বন্ধ লাগছিল, তাই হচ্ছে বেরোয় ভাবলাম যে বইমেলা যেতে পারে, যেহেতু খোলা আছে এই জন্যই আসলাম। মানুষ বই কিনুক পড়ুক, সাবধানেও থাকুক, যেটা নিয়ম ওটা মেনটেন করে আসলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না, হবে না আশা করি। যারা এসছে তারা দায়িত্ব নিয়ে এসছে নিঃসন্দেহে, তো তাদের অবশ্যই সাধুবাদ। তবে যে সময়ে মেলা জমে ওঠার কথা ঠিক তখনই মেলা বন্ধ হওয়াতে আক্ষেপ যেন সবারই। এমন সময় মেলা শুরু এবং এমন সময় 5টায় শেষ, যে সেই সময় মেলাটা শুরু হয় আসলে মূলত 5টার পরে। রৌদ্রটা কমবে ঠিক এই মুহূর্তে আমাদের বন্ধ হয়ে যায়, লোকজন আসতে পারে না। সব জায়গার মতো মেলা প্রাঙ্গণেও ছিল স্বাস্থ্যবিধিকে অবহেলা করার প্রবণতা। তখন পরি নাই হচ্ছে মানুষজন একটু বেশি ছিল আশেপাশে, এখন একটু ফাঁকা, তো এই জন্য মাস্ক একটু নিচে রেখে দিছি আর কি। এই প্রাণের এ মেলা আগামী বছর যেন তার চিরায়ত রূপ ফিরে পায় সে আশায় বুক বেঁধে আছেন সবাই। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।